হাই বন্ধুরা, কতগুলি ভুয়া ভিক্ষুকদের নিয়ে আমরা এর আগেও একটি ভিডিও তৈরি করেছিলাম। সেটি আপনারা প্রত্যেকেই পছন্দ করেছেন এবং নিচে কমেন্টে আমাকে জানিয়েছিলেন। আর আজকে আমাদের সেই ভিডিওটি দ্বিতীয় পর্ব। তবে তার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি, কিছু নকল এবং ফেক ভিখারিকে দেখার পর প্রকৃত আর আসল ভিক্ষুকদের অগ্রাহ্য করবেন না। বেশিরভাগ সময় আমরা এই সকল নকল ভিক্ষুকদের চক্করে প্রকৃত আর আসল ভিক্ষুকদের মিস করে যাই। বলতে পারেন প্রকৃত ভিক্ষুকরা ভিক পায় না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কতগুলি অসাধু এবং নকল ভিক্ষুককে। ভিক্ষুক পরিবার। ভিডিওতে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, একজন প্রতিবন্ধী ভিক্ষুক আর তার পিছনে ভিক্ষুকের পরিবার রয়েছে। তার স্ত্রী এবং চারটি বাচ্চা রয়েছে। এই প্রতিবন্ধী ভিক্ষুক প্রত্যেক দিন অলিগলির মধ্যে ভিক্ষা করে বেড়ায়। কিন্তু সে এটা জানে না, সে যে গলিগুলির মধ্যে ভিক্ষা করে থাকে সেখানে ক্যামেরাও লাগানো থাকতে পারে। সন্ধ্যা নামার পর এই ভিক্ষুক এমন একটি জায়গা বেছে নেয় যেখানে জনবসতি কম, আর তারপর তার পরিবার তাকে ঘিরে ফেলে এবং সুযোগ বুঝে সে তার ভিক্ষাবৃত্তি পেশাগত জামাকাপড়গুলি খুলে ব্যাগের মধ্যে ভর্তি করে। তারপর হঠাৎ করে সে এমনভাবে হাঁটতে শুরু করে যেটা দেখে মনে হচ্ছে তার কিছুই হয়নি। আপনি যদি কোনো সময় এই রকম নাটকীয় ভিক্ষুক দেখে থাকেন তাহলে নিচে কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমাদের পরবর্তী ভিক্ষুক নিজেকে সম্পূর্ণ প্রতিবন্ধী বলে মন্তব্য করে। একজন নিউজ রিপোর্টার যখন তার কাছে যায় তখন সে বলে থাকে, একজন মানুষ দরিদ্র হলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, আর সে নিজেকে সবথেকে দুর্ভাগ্যবান মানুষ বলে মন্তব্য করে, শুধুমাত্র তার পায়ের কর্মক্ষমতা হারিয়ে ফেলার জন্য। রিপোর্টার তাকে অনেকটা সময় ধরে কোনো রকম সাপোর্ট ছাড়াই উঠে দাঁড়ানোর জন্য বলে, কারণ তারা আগে থেকেই জানতো এই ভিক্ষুক সম্পূর্ণ সুস্থ সবল। সর্বপ্রথম সে নানান রকমের অজুহাত দেখায়। একটি কথা অতীত থেকে প্রচলিত রয়েছে, ডান হাত বাম হাত যখন কোনো কিছুই কাজ করে না তখন আসে অজুহাত। আরও কিছুটা সময় পর রিপোর্টার এবং তার আশেপাশের লোকজন যখন ধমক দিয়ে থাকে তখন এই ভিক্ষুক সম্পূর্ণ উঠে দাঁড়িয়ে পড়ে এবং হঠাৎ করে হাঁটা শুরু করে। আর সে এমনভাবে হাঁটা শুরু করলো যা দেখে মনে হচ্ছিল তার তো কিছুই হয়নি, আর একটা সময় সে গুটি গুটি পায়ে ওখান থেকে কেটে পড়ে। তৃতীয় নম্বরে রয়েছে বাংলাদেশের একজন ভিক্ষুক। শুক্রবার জুম্মার দিনে কম বেশি আমরা প্রত্যেকেই ভিক্ষুক দেখে থাকি, তাদের মধ্যেই ইনি হলেন একজন। এইরূপ ভিক্ষুক নিজেকে সম্পূর্ণ অসুস্থ বলে মন্তব্য করেন। উঠে দাঁড়ানো তো দূরের কথা, তিনি তো শুয়ে রয়েছেন, যা দেখে মনে হচ্ছে গোটা শরীরটাই প্যারালাইসিস। তবে তাকে দেখে মনে হচ্ছে কয়েক মুহূর্তের মধ্যেই বেশ ভালোই কালেকশন করে ফেলেছে। কয়েকজন মন্তব্য করে, দাদা এবার উঠে পড়ুন, এইভাবে শুয়ে থাকলে আপনাকে তো ঠান্ডা লেগে যাবে। কিন্তু ভিক্ষুক কোনো মতেই উঠে দাঁড়াতে চাইছে না। আরও কিছুটা সময় পর তারা সকলে মিলে ধমক দিয়ে থাকে। সর্বশেষ একটা সময় তিনি উঠে বসেন। ওখানে থাকা প্রত্যেকেই তাকে বোঝাতে শুরু করলো, সুস্থ সবল শরীর নিয়ে এইভাবে ভিক্ষা করাটা ঠিক নয়। আরও কিছুটা সময় পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান এবং টাকা পয়সা গুছিয়ে গুটি গুটি পায়ে এলাকা ছেড়ে দেন। এখন যে ভিক্ষুকটিকে দেখতে পাচ্ছেন তার এইরূপ কন্ডিশন দেখে আপনি ভিক্ষা দিতে বাধ্য। তার এইরূপ কন্ডিশন দেখে আমরা প্রত্যেকেই তার উপর দয়া দেখাবো। তাকে ভালো করে দেখুন, সে উঠে দাঁড়াতে পারছে না এবং হামাগুড়ি দিয়ে এক জায়গা থেকে অপর জায়গায় যাচ্ছে। কিন্তু হঠাৎ করে তার সামনে একজন লাঠি নিয়ে প্রকট হয় আর তাকে উঠে দাঁড়ানোর জন্য বলে। প্রথম প্রথম তাকে ভালোভাবে বলা হয় কিন্তু সে কোনো মতেই কথা শুনছিল না। আরও কিছুটা সময় পর তাকে ভয় দেখানো হলো আর ভিক্ষুকটি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে পড়ে। এইরূপ ভিক্ষুককে তারা আগে থেকেই সুস্থ সবল দেখেছিল আর তারা জানতো যে তার কোনো রকমের শারীরিক প্রবলেম নেই। কিছু মানুষ সুস্থ সবল থাকার পরেও নিজেদেরকে প্রতিবন্ধী বলে মন্তব্য করে আর কোনো রকম কাজ না করার জন্য ভিক্ষা করার পথ বেছে নিয়েছে। এখন আপনারাই বলুন, এই সকল মানুষগুলি কি ভিক্ষা পাওয়ার যোগ্য? আর এই সকল অসাধু এবং নকল ভিক্ষুকদের জন্যই প্রকৃত ভিক্ষুকরা ভিক পায় না। বেশিরভাগ সময় আমরা তাদেরকে মিস করে যাই। অপরদিকে এমন কিছু মানুষ আছে যারা সাধারণ কাজকর্মগুলিও করতে পারে না আর তারা আসলেই প্রতিবন্ধী। সেই সকল মানুষগুলি তাদের কাজের মাধ্যমে নিজের দেশ ছাড়াও গোটা পৃথিবীবাসীকে উৎসাহিত করছে। তাদের হার্ডওয়ার্ক এবং ডেডিকেশনের জন্য না জানে কত দেশ এগিয়ে গিয়েছে।
অপরদিকে সুস্থ সবল মানুষ প্রতিবন্ধী সেজে ভিক্ষা করে বেড়াচ্ছে। দ্বিতীয়বার কোনো ভিক্ষুককে দেখার পর যদি চিনতে না পারেন যে ওই ভিক্ষুক আসলেই প্রতিবন্ধী কি না, তাহলে তাকে অবশ্যই খাবার খাওয়াবেন, কারণ অন্নদান সবথেকে বড় দান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সকলকে শেয়ার করে দেবেন, আর নিচে কমেন্টে এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আরও রহস্য, রোমাঞ্চক এবং ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে রাখবেন, যার ফলে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেবে আপনার কাছে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।